আজকে মাত্র দুইটা আইটেম, কিন্তু খাবারটা হবে সেরকম স্পেশাল, ঠিক আছে? আমাদের বাঙালির একদম অরিজিনাল খাবার যেটা আর কি বলে। মুসুরির ডাল, নর্মাল পাতলা মুসুরির ডালটা, আর এটা হলো আলু ভর্তা। আর কিছু লাগে না, দুইটা জিনিস হইলে ঠিক আছে। খুবই মজার একটা জিনিস আলু ভর্তা, ডাল মিক্স করে খেতে খুবই মজা লাগে আমার কাছে, লাগে আপনাদের কাছে, বেশিরভাগ লোকের কাছে এটা মজা লাগে। আলু ভর্তার মধ্যে পেঁয়াজ, ডিম আছে আপনার, হাঁসের ডিম সিদ্ধ করে মিক্স করছে, অন্যরকম করলাম, পরিবেশ একটু চেঞ্জ করলাম। কাঁচা মাছ নিয়ে নেই লাগে না, সাথে আপনি একটু আলু ভর্তা মিশে মিশে খাবেন, খুব টেস্ট। আলুর মতো নিবেন ঘান মাটি দিয়ে, এই খাবারটা বাঙালি সবাই পছন্দ করে, একদম গ্যারান্টি। ভাত খাওয়াটা বেশি হয়ে যায় আলু ভর্তা ডালে।
জামলা বিন খাবার কাটা বাচ্চার জামলা নাই কিন্তু আপনি রুচি নিয়ে খাইতে পারবেন মিষ্টি আলু ভর্তা মজা লাগে আমার কাছে মিষ্টি আলুটা আবার বেশি স্বাদ লাগে গেছে মিষ্টি আলু সবসময় পাওয়া যায় না দেশে মিষ্টি আলুর আরেকটা জিনিস খাইতাম সেটা হলো মিষ্টি আলু পুরা দেশের যে লাভ কিছু লাগানত না আনার পরে মিষ্টি আলুগুলো পুরা দিত অর্ধেক পুরতো এক সাইড পুড়ে যেত আর সাইড থাকতো ওইটা খাইতে যা স্বাদ লাগতো আমার পুরা একটু বেশি স্বাদ লাগতো যেটা পুড়ে যাচ্ছে ওটা একটু ঘ্রাণ করতাম ওরকম ওটা খাইতাম খুবই মজা লাগতো এখন তো আর পুরা জিনিস খেতে হয়নি কারণ ঢাকায় তো পুরা আলু খাওয়া সম্ভব না লাভ কিছু লাগে গ্রামেও হয়তো যাওয়া হয় না ওই সময় আরেকটা জিনিস করতাম আমরা ছিল মজার কথা এখানে শেয়ার করি ধরেন ছোট ছিলাম তো অনেক এটা করতাম আমরা গরিব ধনীর ব্যাপার না ধরেন আমাদের আলু মিষ্টি আলু খেত নাই অন্য মানুষ বুনছে ঠিক আছে তো ওরা মিষ্টি আলুটা উঠে নেয় আলুটা কিন্তু মাটির নিচে হয় সবাই দাঁড়ায় না মনে হয় অনেকে দাঁড়ায় হয়তো বা মিষ্টি আলু মাটির নিচে হয় তো যারা আলু খেয়ে সে আলু উঠে নিয়ে গেছে সব তো সব উঠে নেওয়ার পরে আলু কিন্তু থাকতো ভিতরে ভুল তো থাকতেই পারে মানুষের আর সবগুলো আসলে উঠানো সম্ভব না অনেক বড় খেয়ে দেয় যায় উঠেতে উঠেতে গেছে আর শেষ তখন আবার আমরা যে আবার ওইটা খুঁজতাম ই দিয়া ওই যে কাঁচির জাতীয় একটা পাঁচ পাচন বলে সে ওটা ওগুলো দিয়ে খুঁড়ে খুঁড়ে দেখতাম ভিতর আসতে কিনে পাওয়া যেতাম অনেক সময় পাইতাম বেশিরভাগই পাইতাম ওগুলো আমরা নিয়ে যেতাম তারপরে আরেকটা জিনিস হইতো ধরেন গুল আলু দেশে একটা আলু হইতো আপনার চক্রা বকরা লাল তারপরে আপনি সাদার ভিতরে লাল সাদা মানে সাদা না আর কি হলদে হলদে থাকতো কালারটাও বডিটা ওর উপর লালের একটা পলিপ থাকতো মানে চক্রা বকরা হতো একদম ডাইরেক্ট ওই আলোটা এখন দেখি না ঢাকাতে দেখি না কোনো সময় গ্রামে হতো আমাদের গ্রামে হতো ওই আলোটা আমরা আলু খেতে মালিক যখন আলু উঠে নিয়ে যেত বা তখন আমরা খুঁজতাম টুকে টুকে পাইতাম এটা করে গেলাম এইটুক সাইজ বড়টা পাইতাম না ছোটোটা পাইতাম
ওগুলো আবার আমরা কি করতাম সিদ্ধ করে খেতাম, খুব যে মজা তা না, কিন্তু এটা টুকায় খাওয়ার একটা মজা আছে বুঝলেন। মিষ্টি আলুটা ওরকম ওরকম খুঁজতাম, খুঁজে দু একটা পাইলে ওটা বড়া দিয়ে খাইতাম কিংবা কী করে খাইতাম, এটা মজা করার জন্য আর কি। আমাদের একটা মিষ্টি আলু খেতা ছিল, আমার দাদার মুখে শোনা গল্প, একটা আলু 5 কেজি ওজন হতো, একটা মিষ্টি আলু 5 কেজি ওজন হতো দিনে। আমরা আমরা দেখছি আমরা যখন দেখছি তখন ছোটো হয়ে গেছে আলুর সাইজ, এখন আলু হয় না ওইভাবে। মিষ্টি আলু একটা ক্ষেত ছিল আমাদের, আমাদের বাড়ি থেকে ওটা অনেক দূর ক্ষেতটা বিক্রি করে দিয়েছে অনেক, বালিমাড়িতে আলু বেশি হয়, একটু বেলে বেলে মাটি যায় আর মিষ্টি আলু বেশি হয়, বড়ো বড়ো হয়। আমাদের হয়তো আর কি ওখান থেকে ডাইরেক্ট গাড়িতে নিয়ে যেত, গরুর গাড়িতে ডাইরেক্ট নিয়ে যেত, বাজারে নিয়ে যেত, বিক্রি খেতে থেকে বিক্রি করে ফেলতো আনতো বাসায়, বাড়িতে আনতো না। দাদা বলতো আর কি একটা আলু 5 কেজি 3 কেজি বড়ো বড়ো আলু, ওই ধরনের আলু আনার হয় না। আমিও দেখিনি, আমি গল্প শুনছি, আমরা যখন দেখছি তখন মোটামুটি এই সাইজের আলু পাইছি, ঠিক আছে, পুরা হেভি স্বাদ। মিষ্টি আলু পুরার একটা ঘ্রাণ আছে, সেটা অনেক মজা লাগে। লেবু খাওয়ার সবাই লেবু খাওয়ার অবশ্যই করবেন, কারণ হলো ভিটামিন সির ঘাটতি পূরণ হয়ে যাবে, এটা খাইবে কখনোই আপনার সির কোনো সময় ঘাটতে হবে না। সি ট্যাবলেট খাইতে দেবো না, এটা খাইলে দেবো এনাফ, অনেক সি আছে এটাতে। অনেক ফ্রেশ একটা খাবার, এটা সবারই প্রিয় আমি জানি। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।